লিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ঝুমি রহমান। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন বাংলা বিচিত্রার সম্পাদক শোভা সিংহ রায় এবং এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সংবাদ সম্প্রসারণে। আগেই জানিয়েছি আজ আমাদের অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন বাংলা বিচিত্রার সম্পাদক শোভা সিংহ রায় এবং এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। আলোচনা শুরু করতে চাই আজ পররাষ্ট্রমন্ত্রী নিজ বাসভবনে যেই বিষয়টি নিয়ে বলেছেন যে বাংলাদেশের নতজন পররাষ্ট্রনীতি ফলো করে না বলেই নানান ধরনের চাপ আসছে এবং বিভিন্ন সংস্থা ভুল তথ্য দিচ্ছে। দীর্ঘদিন ধরে দেখছি বিবৃতি আসছে এবং সম্প্রতি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবস্থান নিয়েও কিন্তু একটি বিবৃতি এসেছে একটি সংস্থা থেকে। আসলে বৈশ্বিক প্রেক্ষাপটে যদি বলি এবং বিভিন্ন সময়ে যেই বার্তাগুলো আসছে বিভিন্ন দেশ থেকে, তাহলে কি বলা যায় যে ভূ রাজনীতিতে বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং এই যে সংস্থাগুলো জাতিসংঘের যেই শান্তিরক্ষা মিশন রয়েছে সেখানে বাংলাদেশের অবস্থান পুনর্বিবেচনার জন্য বলছে, কিন্তু বিশ্বব্যাপী কিন্তু বাংলাদেশ এই কাজটিতে অনেক সুনাম অর্জন করেছে, কি মনে হচ্ছে আসলে সংকটটা কোথায়? শুরু করতে চাই জহিরুল আলম আপনাকে দিয়ে। ধন্যবাদ। পররাষ্ট্রমন্ত্রী যে কথাটি বলেছেন, যদি এমনই হতো বাংলাদেশের পররাষ্ট্রনীতি এত জোরালো হতো তাহলে খুশি হতাম, কিন্তু বাস্তব অর্থে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সঙ্গে বাস্তবতার খুব কমই মিল খুঁজে পাই। কারণ সাম্প্রতিক বেশি পিছনে যেতে হবে না, আমরা যে নিজেরাই নিজেদের পররাষ্ট্রনীতি থেকে যে কাগজে কলমে যতটা শক্তিশালী রেখেছি, বাস্তবিক অর্থে আমাদের কাজকর্মে, আমাদের বাচনে, আমাদের সম্পর্ক রক্ষার যে চেষ্টায়, সেটা কতটা রক্ষা করতে পারছি সেটা নিয়ে আমার কিন্তু ঘোরতর সন্দেহ আছে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতি সময়ে বেশ কিছু বক্তব্য কিন্তু ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। যদি আপনি একদম পাশের দেশের কথাই বলেন, উনি বলেছেন যে দু দেশের সম্পর্ক নাকি স্বামী স্ত্রী সম্পর্ক, উনি বলেছেন ওনার সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রী সরকারকে টিকিয়ে রাখার জন্য বা অনেকে একর জন্য ভারতের সমর্থন উনি চেয়ে এসেছেন। এইগুলো কিন্তু স্বাধীন পররাষ্ট্রনীতির পক্ষে কোনো সহায়ক বক্তব্য নয়। আমি অত্যন্ত খুশি হতাম যদি একটা স্বাধীন এবং দৃঢ় একটি পররাষ্ট্রনীতি বাস্তবিক অর্থে যদি প্রয়োগ করা যেত। এখন ধরুন যে বিশ্ব ব্যবস্থায় যে পরাশক্তিগুলো আমাদের নির্বাচন অথবা আমাদের অভ্যন্তরীণ নানা বিষয়ে তারা মতামত দিচ্ছে বা তারা মনোযোগ দিচ্ছে, কেন এটা দিচ্ছে? কারণ তারা স্পেসটুকু আমরাই করে দিয়েছি, আমাদের রাজনৈতিক শক্তিগুলো, আমাদের সরকার বা বিরোধী দল সবাই মিলে কিন্তু আমরা এই পরিস্থিতির জন্য আমাদের দায় নিতে হবে। এখন কিছুদিন আগে আমাদের রাজনীতিতে একটা কথাই উঠেছে যে যুক্তরাষ্ট্র আমাদের এখানে স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার রয়েছে, যেমন সেন্ট মার্টিন দ্বীপের কথা এসেছে। তো এই বক্তব্যের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের নির্বাচন বা বাংলাদেশের যে স্বার্থ সেটা নির্ভর করছে পরাশক্তিগুলো চাওয়া পাওয়ার উপরে। তাহলে কি জনগণের কোনো অস্তিত্ব নেই? তাহলে কি ভোটের কোনো গুরুত্ব নেই? তাহলে এই যে কিছু দিলে পরে আমরা থাকতে পারবো অথবা আমরা থাকবো না, এই বক্তব্যটার অর্থ হচ্ছে যে আমাদের দেশে সরকার ব্যবস্থা বা সরকার থাকা না থাকার বিষয়টি নির্ভর করছে বিদেশি শক্তিগুলোর উপরে। আমার মনে হয় এখানে আমি একটু বলতে চাই যে যুক্তরাষ্ট্র কিন্তু পররাষ্ট্র দপ্তর গতকাল বলেছে যে সেন্ট মার্টিন নিয়ে দুই দেশের মধ্যে কোনো ধরনের কথা হয়নি। নিশ্চয়ই এই বক্তব্যটি আমরা যদি বিবেচনায় নেই তাহলে বলতে হবে যে আমরা কেন এই স্টেটমেন্টগুলো করছি এবং করে আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে বিভিন্ন দেশকে মতামত দেওয়ার বা নাক গলানোর বা অবস্থান নেওয়ার মতো সুযোগ তৈরি করছি। কাজেই আমি মনে করছি না যে আমাদের মুখে বা বঙ্গবন্ধু যে স্বাধীন পররাষ্ট্রনীতির কথা বলেছিলেন যে ফ্রেন্ডশিপ টু অল মেলাইজ টু নান, সবার সঙ্গে বন্ধুত্ব, কারো প্রতি কোনো বিদ্বেষ নয়, সেটি যদি বাস্তবিক অর্থে যদি আমরা অনুসরণ করতে পারতাম তাহলে আমরা নেশন হিসেবে আমরা আরও সম্মানের জায়গায় থাকতে পারতাম। কিন্তু সেই জায়গার মধ্যে নতজানুতা, কিন্তু ইরেসপেক্টিভ অব এনি পার্টি গভর্নমেন্ট, আমি বর্তমান গভর্নমেন্ট শুধু এটাকেই বলছি না, আমি বলবো যে বাংলাদেশের সরকারগুলো তারা যে যখন ক্ষমতায় এসেছে তারা বিদেশের কাছে স্বার্থ রক্ষার ক্ষেত্রে নানা সময় তারা কিন্তু এক ধরনের কিন্তু দৃঢ়তার পরিচয় দিতে পারে নাই এবং সেই সুযোগে আমাদের পররাষ্ট্রনীতির যে দুর্বলতাগুলো সেগুলো কিন্তু ফুটে উঠেছে। কাজে পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন এটি বর্তমান বাস্তবতার ক্ষেত্রে হয়তোবা উনি নিজের রাজনৈতিক অবস্থান থেকে কথাটা বলছেন, কিন্তু কাজের সঙ্গে বা নীতি অনুসরণের ক্ষেত্রে আমি কিন্তু এর যথার্থ কোনো প্রয়োগ কিন্তু দেখতে পাচ্ছি না।
জি ধন্যবাদ। এবারে সুভাষ সিংহ রায়, আপনার মন্তব্য জানতে চাই। সুভাষ সিংহ রায়, এবারে যে কথাগুলো বলে জহির আলম যে কথাগুলো বলেছেন সেটা তো নিশ্চয়ই তার দৃষ্টিভঙ্গি থেকে কথাগুলো বলেছেন, এবং কথাগুলোর ভিতরে একেবারে যে যুক্তি নাই সেটাও ঠিক না, এবং কিছুটা মনের ক্ষোভও তিনি ব্যক্ত করেছেন। এখন দেখবার বিষয়, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এই গত 14.5 বছরে কতটা তার সক্ষমতার জায়গা অর্জন করেছে আপনি খুব ভালো করে জানেন, এবং জহির আলম ভাইও জানবেন, দর্শকদের মধ্যে অনেকে জেনে থাকবেন। কিছুদিন আগেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তিনি তার স্টেটমেন্টে উল্লেখ করেছেন যে বাংলাদেশ ধীরে ধীরে এই অঞ্চলে আঞ্চলিক নেতা হয়ে উঠছে। অতএব আপনি যে প্রাক্কথনে যে কথাটি উল্লেখ করেছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশ নজর কেড়েছে এটা এক কথায় বলা যায়, আর নজর তখনই কাড়ে যখন আমার সক্ষমতা বাড়ে। জহির আলম ভাই যে কথাটি উল্লেখ করেছেন সেটা কিন্তু সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না, বঙ্গবন্ধুর সেই উক্তি জাতিসংঘ তার প্রস্তাবনায় কিন্তু সংযুক্ত করেছে, এবং পুরো অধিবেশন এটা স্বীকৃতি দিয়েছে। আমাদের এই সক্ষমতা জায়গা তৈরি হয়েছে। এখন সৃজনশীল কূটনীতির যে বিস্তারের কথা আমরা প্রায় বলে থাকি সেটা আমরা কতদূর করতে পেরেছি। খেয়াল করে দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি প্রায় বলে থাকেন, এবং তিনি যখন সংবাদ সম্মেলনে সাংবাদিক সামনে কথা বলেন এবং প্রশ্নের উত্তর দেন, তিনি কিন্তু বলে থাকেন যে আমি কারোর সাথেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করব না। একবার প্রশ্ন উঠেছিল, একজন সিনিয়র সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল যে আমরা কি পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারি না, এখন কি আমাদের সময় আসেনি, নানান প্রেক্ষাপটে এই কথাগুলো উল্লেখ করেছিল। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে না, আমরা কারোর সাথেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করব না। আপনি খেয়াল করে দেখবেন আমরা যে ব্রিক্সে যোগ দেব এই যে কথাটা আমরা বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন কেন তিনি ব্রিক্সে যোগ দেবেন তাও তিনি বলেছেন, এবং এই যে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত এই যে ব্রিক্স যে জোট কেন যোগ দিবেন, তিনি বলেছেন আন্তর্জাতিক পর্যায়ে একক কারোর উপরে আমরা যেন নির্ভরশীল না হই, নির্ভরশীল থাকতে না হয়, সে ব্যাপারে আমাদেরকে এই ব্রিক্সে যোগ দেওয়ার সিদ্ধান্ত। অতএব এই ব্যাপারগুলো খুব স্পষ্ট। এখন যে কথাগুলো এসেছে যে জহির আলম ভাই বলেছেন হ্যাঁ আমাদের রাজনীতির সংস্কৃতিতে অনেকগুলো জটিলতার জায়গা আছে, কিংবা আমরা সেই সক্ষমতার জায়গা অর্জন করি নাই, যে সরকারে থাকি বা বিরোধী দলে থাকি আমাদের সবাই মিলে দেশের কথা বলবো সেটা কিন্তু সব সময় আমরা দেখি না, আর বিদেশি হস্তক্ষেপ বাংলাদেশে যে হয়নি সেই স্বাধীনতার আগের থেকে কি হস্তক্ষেপগুলো হয়ে এসছে এবং তারা চেষ্টা করেছে। হ্যাঁ, 71 সালে মুক্তিযুদ্ধ আগেও কিন্তু এরকম এই সংকট দেখা দিয়েছিল, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নেতৃত্বের গুণে সেগুলো কিন্তু তিনি পাশ কাটাতে পেরেছিলেন কিংবা জয় করতে পেরেছেন, এবং বাংলাদেশের আপামরজনগণ তার পক্ষে অবস্থান নিয়েছিল। এই বিষয়গুলো আমাদের ভেবে দেখবার বিষয়। এখন 25 তারিখে অর্থাৎ 25শে জুন দৈনিক মানব জমিন পত্রিকায় একটা প্রধান শিরোনাম, জাতীয় পার্টির যিনি এখন চেয়ারম্যান জিএম কাদের সাহেবের উদ্ধৃতি দিয়ে যে কথাটি বলা হয়েছে, আমি জহির আলম ভাইয়ের কথার প্রসঙ্গে আমি বলছি, বিদেশিরা সফল হলে জনগণ উদ্ধার হবে, সরকারের কাছে অপশন কম, এবং তার এই বর্ণনার ভিতরে বলছেন যে এখন বিদেশিদের দিকে তাকিয়ে আছি, বিদেশিরা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, এবং এই চাপটা যদি তার সৃষ্টি করে সফল হয় তাহলে আমরা সফল হব। আমার সামনে পত্রিকা থেকেই আমি এই কথাগুলো উল্লেখ করছি। অতএব এই জায়গায় আমাদের বড় একটা সংকট, কারণ আমাদের সাবেক প্রধানমন্ত্রী 3-3 বারে প্রধানমন্ত্রী বলা হয়, তিনি কিন্তু বিদেশি পত্রিকায় কলাম লিখে বলেছেন বাংলাদেশকে সাহায্য দিবেন না, অনেকগুলো ব্যর্থতা কিন্তু তৈরি হয়ে আছে, এবং সেটা মানে আমি শুধু মুখে বললেই হবে না, এগুলোর তথ্য প্রমাণও হাজির করা প্রয়োজন, এবং হাজির করাও যেতে পারে, করা যায়। অনেকগুলো অর্জনের জায়গা বাংলাদেশের অর্জন হয়েছে, বাংলাদেশ এখন সমীহ আদায় করার মতন দেশ। অর্থাৎ স্বাভাবিক কারণে পররাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য যে
আমরা তো কারোর লেজি হতে চাই না, কারণ আপনি জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি জোট নিরপেক্ষ আন্দোলনে বিশ্বাস করতেন এবং তিনি সেই জায়গায় কিন্তু স্পষ্ট থেকেছিলেন। খুব ভালো করে জানেন আমাদের যে 74 সালে যে খাদ্য সংকট তৈরি হয়েছিল, দুর্ভিক্ষের কথা আমরা জানি, তখন কিন্তু এই আন্তর্জাতিক রাজনীতির কারণেই কিন্তু আমরা বলি হয়েছিল, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিউবাতে তার সরকার পাট রপ্তানি করেছিল এবং সেই পাট রপ্তানির খেসারত বলা হয়ে থাকে পরবর্তীতে এই কারণে দিতে হয়েছে যে জাহাজ ভর্তি খাবার সেটা কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছিল। এই সংকটগুলোর বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে হয়েছে। আর আপনি দেখেন, আপনি যদি আন্তর্জাতিক রাজনীতিতে দেখেন, এরকম সংকট কিন্তু অনেক ক্ষেত্রেই ঘটেছে। আমি যদি 167 বছর আগের একটি উদাহরণ দিই, ছোট করেই বলছি, যে মিশরের মানুষকে উদ্ধার করবার জন্যে মিশরের জাতীয়তাবাদী নেতা, তিনিও জোট নিরপেক্ষ আন্দোলনে বিশ্বাস করতেন, গামাল আব্দুল নাসের, তিনি যখন চুক্তি করেছিলেন বিশ্বব্যাংক এবং তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, তখন সেই চুক্তির $80 কোটি মধ্যে $20 কোটি দেওয়ার কথা বিশ্বব্যাংকের আর $5.8 কোটি দেওয়ার কথা ছিল এই মার্কিন যুক্তরাষ্ট্রের। কিন্তু সেই জায়গায় কিন্তু ব্যত্যয় ঘটেছিল, সে যুগোস্লাভিয়ার কাছ থেকে কম দামে অস্ত্র কিনেছিল। জি, তখন তারা ঋণ চুক্তি বাতিল করেছিল। আমি শেষ করি, আপনি যদি খেয়াল করে দেখেন যে আমাদের পদ্মা সেতুর যে নির্মাণ, যে এগিয়ে যাওয়া, সেটা কিন্তু এরকম হস্তক্ষেপ কিন্তু হয়েছে এবং সেখানেই গামাল আব্দুল নাসের 1956 সালে এক বক্তব্য দিয়েছিলেন যে আমরা কারোর কাছে মাথা নত করবো না, আমি নিজেদের অর্থে আমরা এই ড্যাম তৈরি করব, এই বাঁধ তৈরি করব। কিন্তু সেটা অর্জন করেছিলেন বলেই তার মাথা উঁচু করে মিশর কিন্তু ওই সময় দাঁড়িয়েছিল। অতএব কারোর সাথে লেজুর বৃত্তি করবে না, তার মানে এই নয় যে কারোর সাথে সম্পর্ক নষ্ট করবে, আমাদের সাথে সকল দেশেরই সম্পর্ক এখন খুব খুব ভালো, এইটা আমি বলবার চেষ্টা করেছি। অর্থাৎ আমাদের অনেকগুলো প্রান্তিক বিচ্যুতি আছে, অনেক সময় নানান রকম ভুল তথ্যের সমন্বয় ঘটে, ভুলভাবে ব্যাখ্যা করা হয় এবং ভুল প্রশ্ন করা হয় যাতে বিদেশিরা উত্তর সেভাবেই দেয়, অনেকগুলো উদাহরণ আমি দিতে পারবো। অতএব সেই পরিসরের উদাহরণ না দিয়ে আমি এটুকু বলি, বাংলাদেশ তার আত্মমর্যাদার জায়গায় অবস্থান করছে, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ অবস্থান, আমরা সেটাই একটু ব্যক্ত করবার চেষ্টা করেছি। জি ধন্যবাদ, আমরা একটি বিরতিতে যাব, আলোচনা চলবে, সঙ্গেই থাকবেন। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছে, বিরতির পর আবারও স্বাগত নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আজ আমাদের সাথে উপস্থিত আছেন বাংলা বিচিত্রের সম্পাদক সুভাষ সিংহ রায় এবং এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম, দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই, ঈদের আগের দিন রাজধানীর বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আবারও হঠাৎ করেই বেড়ে গেছে, একটি সিন্ডিকেটের অভিযোগ করছে ক্রেতারা এবং এই সিন্ডিকেট নিয়ে কিন্তু দীর্ঘদিন যাবৎ কথা হচ্ছে। সম্প্রতি সংসদেও বাণিজ্যমন্ত্রী সিন্ডিকেট নিয়ে কথা বলেন, আসলে এই সিন্ডিকেট থেকে মুক্তির উপায় যেতে চাই জহিরুল আলম, শুরুতে আপনার কাছে। আপনি অনেক খুবই গুরুত্বপূর্ণ এবং কঠিন একটি প্রশ্ন করেছেন, আমি একটু পিছন থেকে এই উত্তরটা দিতে চাই যে এইভাবে যে আমরা যেখানে শুরু করেছিলাম প্রথম প্রশ্নটা, যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন যে আপনার নত যান পররাষ্ট্রনীতি পক্ষে নই, ভালো কথা, তখনই হতো যদি আমরা একটা একটা সুষ্ঠু ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করতে পারতাম। কিন্তু আমরা দেখছি যে জীবনের প্রতিটি স্তরে যেখানে আমাদের প্রত্যাশা জায়গাগুলো কিন্তু নানাভাবে কিন্তু হোঁচট খেয়েছে, যেমন গণতন্ত্রের সূচক বলেন, হ্যাঁ আমরা উন্নয়নের সূচকের কথা প্রতিনিয়ত বলছি, সুশাসনের সূচকে বলেন, আর্থিক ব্যবস্থাপনার সূচকে বলেন, এই জায়গাগুলোতে কি আমরা আসলে আমাদের প্রত্যাশার জায়গায় পৌঁছাতে পেরেছি? মূল প্রবলেমটা লাই সেখানে। আসলে আজকে দেখেন যে সিন্ডিকেটের কথা বলা হচ্ছে, এই আলোচনা আপনি মানে পুরো রিজিম জুড়ে কিন্তু এই আলোচনা হচ্ছে এবং এটা কিন্তু নতুন কিছু না, কখনো পেঁয়াজ, কখনো মরিচ, কখনো চিনি, কখনো ডাল, কখনো তেল, এভাবেই তো চলছে। এবং এই আলোচনা আমি মনে করি যে আনএন্ডিং হবে যদি আপনি আপনার সুশাসনের প্রতিষ্ঠা করতে না পারেন। দেখেন যারা ব্যবস্থাপনার মধ্যে আছে তারা নিজেরাই কিন্তু তাদের অসহায়ত্ব প্রকাশ করছে, কেন করছে? বিকজ একটা গভর্নেন্স সিস্টেম তারা এখন পর্যন্ত প্রতিষ্ঠা করতে পারে নাই। এখানে যাদের তারাই আইন প্রণয়ন করছে, তারাই সংসদে যাচ্ছে, তারাই ব্যাংক পাচ্ছে, তারাই আপনার নিত্যপণ্যের ব্যবসা করছে, তারাই সবকিছু নিয়ন্ত্রণ করছে, তারাই গার্মেন্টস সেক্টর নিয়ন্ত্রণ করবে, তারাই মানে
পুরো সিস্টেমটা একটা গোষ্ঠী স্বার্থের মধ্যে চলে যাচ্ছে এবং এই আলোচনাটি খুব হতাশার সঙ্গে কিন্তু করতে হচ্ছে। কাজেই আপনি সিন্ডিকেটকে যে অ্যারেস্ট করবেন, সিন্ডিকেটকে যে আপনি গভর্ন করবেন, নিয়ন্ত্রণ করবেন অথবা এখানে একটা সুশাসন প্রতিষ্ঠা করবেন, সেই ব্যবস্থাপনার মধ্যে আপনি আর নাই। কাজেই প্রতিনিয়ত সংসদে যখন আলোচনা হয়, মাননীয় প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে প্রশ্ন করা হয়, তাহলে আমরা কোন রিমার্কেবল একটা পদক্ষেপ যদি দেখতাম যে হ্যাঁ এই সিন্ডিকেট, সিন্ডিকেট তো কি, সিন্ডিকেট হচ্ছে যে একটা 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 ব্যবস্থাপনার মধ্যে যারা এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করে তারা হয়তো লজিক্যালি ইললজিক্যালি বাজার ব্যবস্থাপনা অথবা পুঁজিবাদের কথা বলে, মার্কেট পলিসির কথা বলে কিন্তু তারা জিনিসটাকে তাদের মানে কি বলে জাস্টিফাই করার চেষ্টা করছে। কিন্তু সাধারণ মানুষ যারা ভোক্তা তাদের স্বার্থ সুরক্ষার জন্য একটা উদাহরণ, একটা ব্যবস্থাপনা ব্যবস্থা শাস্তিমূলক ব্যবস্থা বলেন অথবা কোনো ধরনের কোনো মনিটরিং এর ব্যবস্থা বলেন, সেটা কিন্তু আমরা দেখছি না। কাজেই এটা কিন্তু একটা সামগ্রিক সামগ্রিক ফেলিয়ার এবং এই সামগ্রিক ফেলিয়ারের কনসিকোয়েন্স হচ্ছে আমাদের এগুলো যে প্রতিনিয়ত এক এক সময় এক একটা ফুটে উঠছে এবং একে তারা সাধারণ মানুষকে জিম্মি করে সাধারণ মানুষের পকেট কেটে তারা তাদের স্বার্থ উদ্ধার করছে এবং যে যখন সুবিধা পাচ্ছে। কাজে এই গোষ্ঠী স্বার্থ থেকে রক্ষা পেত তখনই যদি গভর্নেন্স ঠিক থাকতো, যদি আপনার পুরো কাঠামোটা ঠিক থাকতো, আইন ব্যবস্থাপনা ঠিক থাকতো, লেজিসলেটিভ ঠিক থাকতো, আইন শৃঙ্খলা বাহিনীর ঠিক থাকতো এবং আমাদের সচিবালয়ের ব্যবস্থাপনা ঠিক থাকতো। আমি মনে করি সেই কোনো জিনিসই সঠিক পথে এগোচ্ছে না বলেই কিন্তু আজকের এই বাজারের মধ্যে এই চিত্র এবং এখানে মানুষের স্বার্থ কোনোভাবেই সুন্দরভাবে সুরক্ষিত হচ্ছে না। ইনফ্লেশন রকেটিং হচ্ছে, স্কাই রকেটিং হচ্ছে, রকেটিং স্কাই রকেটিং হচ্ছে। কাল পরশু দিনই পার্লামেন্টে আলোচনা হয়েছে যে আমাদের প্রতিবেশী দেশে ধরেন কাঁচামরিচের দামে কথা বলেন, ওখানে 50 টাকা, তারপরে ঘুরতে ঘুরতে বাংলাদেশে ঢুকতে ঢুকতে যদি 100 টাকাও যদি দাম হয় সেই কাঁচামরিচের, সেটা 200 টাকায় বিকুচ্ছে কেন? 200 টাকাতে 300 টাকা কেন, 400 টাকা কেন, 500 টাকা কেন? কোনো কোনো কাল মৌলভীবাজারের কমলগঞ্জে গতকালে 500 টাকায় বিক্রি হয়েছে, কোথাও কোথাও নাকি 600 টাকায় বিক্রি হয় কথা বলছি, কিন্তু আজকে কারণবাজারে 280 বা কোথাও 300 টাকা এইভাবে আছে। এটা তো একটা অ্যাবসার্ড, একটা নজিরবিহীন ঘটনা। এখানে এই এটা নজরদারি করার কাজ, এখানে তো আমার তো মনে হয় যে স্ট্রংলি এবং স্ট্রিনজেন্টলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন অথবা যারা এটা ভোক্তা অধিকারের পক্ষে আছে তারা মার্কেটের মধ্যে ইন্টারভেনশন দিয়ে, কোথায় সমস্যা, পেঁয়াজে কোথায় সমস্যা ছিল, কি একটা হচ্ছে আমদানির একটা সিদ্ধান্ত করে সেটা অনেক পরে গিয়ে এই ডিসিশনটা নেওয়া হয়। আমি জানি প্রাকৃতিক নানা বিষয় এটার সঙ্গে যুক্ত আছে, হয়তো এত সরলীকরণ করা যাবে না, কিন্তু জেনারেলি যদি আপনি প্রিভিয়াস ইয়ার্সগুলোতে দেখেন প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আপনি দেখবেন যে এক ধরনের ব্যবস্থাপনাগত ত্রুটি, দুর্বলতা অথবা ব্যর্থতা, আপনি যেটাই যেই টার্মে আপনি অভিহিত করেন না কেন, মানুষ সাফার করছে, মোর স্পেসিফিক্যালি কমন পিপল সাফার করছে, নট দি আপার ক্লাস, তারা কিন্তু সাফার করছে না। সো দ্যাটস দ্য ম্যাটার অফ গ্রেট ফ্রাস্ট্রেশন। জি, এবং এই ক্ষেত্রে আসলে ব্যবসায়ীদেরও দায় আসলে কতটুকু রয়ে গেছে, সুভাষ সিংহ রায় একটু আপনার মন্তব্য জানবো। আমি জহিরুল আলম ভাইয়ের কথাগুলো মন দিয়ে শুনছিলাম এবং কথাগুলোর মধ্যে বিরোধিতা করার সুযোগ খুব কম, কিন্তু অনেকগুলো বিষয় তিনি তুলে এনেছেন। তার আগে আমি একটু উল্লেখ করি, প্রথম পর্যায়ে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করতে যেই একটা কথা বলেছিলেন যে তিনি ভারতে যে বলেছেন যে এই সরকারকে আরেকবার ক্ষমতায় আনতে হবে, তা কারণটি হচ্ছে আমাদের অনেকগুলো অমীমাংসিত বিষয় ভারতের সাথে রয়ে গেছে, সেগুলো যখন সমাধান হয় না তখন সে চাপ প্রয়োগ করবার জন্য এই কথাগুলোকে নিশ্চয়ই তিনি বলতে পারেন এবং সেটা ব্যাখ্যা তার কাছ থেকে আরও ভালোভাবে আসা উচিত ছিল। যাক, আমি যেটা প্রসঙ্গে কথা বলতে চেয়েছিলাম যেটা জহিরুল আলম ভাই উল্লেখ করেছেন, আপনি মনোপলির যে যে ব্যবস্থাপনা সেটা তো আছেই, মার্কেটিং ম্যানেজমেন্ট একটা টার্ম আছে অলিগোপলি অর্থাৎ মনোপলি সিন্ডিকেট। আমরা সত্যি সত্যি দুঃখের সাথে বলতে হচ্ছে এখানে অলিগোপলি কায়েম হয়েছে, বলা হয় থাকে সরকার কি শুধু ব্যবসা বান্ধব হবে না ব্যবসায়ী বান্ধব হবে, এই ব্যবসায়ী বান্ধব যদি হতে যায় তাহলে কিন্তু অনেকগুলো সংকটের জায়গা তৈরি হয়ে যায়। আবার আন্তর্জাতিক যে ভোগ্যপণ্যের দামের ঊর্ধ্বগতি সেটাও আমরা জানি এবং সেক্ষেত্রে অনেক আসার জন্য যে খরচ খরচা, জাহাজীকরণ, সেগুলোর মূল্য বেড়েছে। কিন্তু জহিরুল আলম ভাই যেটা বললেন যে সত্যিকার অর্থে এভাবে কি দাম বাড়ানোর কথা, জিরার যদি দাম 1000 টাকা হয় কেজি কিংবা 900 টাকা হয় খুব দুর্ভাগ্যজনক,
এবং আবার দেখবেন যখনই বাণিজ্য মন্ত্রী কিংবা বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে পেঁয়াজ আমদানি করা হবে, শুধু ঘোষণার সাথে সাথে কিন্তু দাম কমে গিয়েছে। তার মানে কি, তারা এই যে অলিকোপলির যে জায়গাটি সেটা কিন্তু তৈরি করে রেখেছে, এটি আমাদের সংকট সৃষ্টি করেছে। অবশ্যই সরকারকে কঠোর হস্তে এগুলো দমন করতে হবে, কেননা আর মাত্র 6 মাস পরে নির্বাচন, বাজারের দ্রব্যমূল্য মানুষের জনজীবনকে যদি ব্যাহত করে এবং মানুষ যদি বিগড়ে যায় তাহলে কিন্তু নির্বাচনের উপরে তার প্রভাব পড়ে। এবং আজকের মানুষের জীবনযাত্রার মান বেড়েছে, মানুষ একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষের তারা অনেক আগের তুলনায় ভালো অবস্থানে আছে, এই কথা যখন আমরা বলি তখন যখন আবার তারা আবার বলে যে আপনার শহরে মানুষরা যারা একটু ভালো মন্দ খেতে পান কিংবা আপনাদের সুযোগ সুবিধা আছে, তারা যে আপনারা যে কথাগুলো বলেন সব কথাগুলো ঠিক না, কারণ সাধারণ মানুষের সাথে তো মেলামেশার সুযোগ আমার প্রতি মুহূর্তে হয়, প্রতিদিনই হয়। আমি একটি উৎপাদন এবং বিপণন পেশার সাথে জড়িত, অতএব যখন আমি এই বাজার ব্যবস্থাপনার এইরকম একটি ত্রুটি দেখি তখন কিন্তু আমার মনটা বিষাদে ভরে যায়। এই জায়গায় যারা সিন্ডিকেট করে তারা কিন্তু শুধুমাত্র সরকারি দলের সাথে যুক্ত ব্যবসায়ী, সেটা কিন্তু একেবারেই নয়, একেবারেই নয়। সুভাষ সিং রায়, আপনি যারা চাল ব্যবসা করেন, যারা নিয়ন্ত্রণ করেন, আমি অলিগোপলি বলি, জি আমি একটা প্রশ্ন করতে চাই। বাণিজ্য মন্ত্রী নিজেই যখন সংসদে দাঁড়িয়ে বলেন যে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিলে ক্রাইসিস তৈরি হবে, সেই ক্ষেত্রে কি সরকারেরই একটি দুর্বলতা রয়েছে বা চাইলেই সরকার এই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না, এই বিষয়টি কি প্রমাণ হয়ে যায় কি না, এবং আসলেই তাহলে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা সম্ভব কিভাবে হতে পারে? মানে আপনি এত সহজ সরলভাবে যদি ব্যাখ্যা করেন তাহলে এই কথা পিঠে এই কথা বলাই যায়, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা যারা লক্ষ্য করি, যদি বাজার ব্যবস্থাপনা যখন এই যে বাজারের ওপরে ছেড়ে দেওয়াটা যেমন প্রয়োজন আছে, আবার বাজার নিয়ন্ত্রণ করারও কিন্তু প্রয়োজন রয়েছে। নিয়ন্ত্রণ করতে গেলে যখন এই যে বললাম না অলিগোপলি, আপনি দেখছেন যে সোয়াবিন তেলের দাম থেকে শুরু করে নানান রকম যখন সংকট তৈরি হয়েছে, সরকার দাম নির্ধারণ করে দিয়েছে, তারপরেও কিন্তু নানান রকম সংকট তৈরি হয়েছে। এটার ক্ষেত্রে হয় কি যে তারা যখন মার্কেট ক্রাইসিস তৈরি করে দেয় এবং তারা যখন মার্কেটের থেকে সমস্ত পণ্য যখন উধাও হয়ে যায়, কিংবা মানুষ যখন যেটা চাচ্ছে 1 লিটার তেল যখন মানুষ কিনতে গিয়েছে তখন তারা কিন্তু 1 লিটার তেল দেয়নি, তখন নানান রকম অজুহাত দিয়েছে যে আমদানিকারকরা তেল কম আমদানি করেছে কিংবা কি করেছে, একে অপরকে দোষ দিচ্ছে। আমদানিকারকরা দোষ দিচ্ছে যারা পাইকারি ব্যবসায়ী, আবার পাইকারি ব্যবসায়ীরা বলছে খুচরা ব্যবসায়ীরা করছে না। একটু আগে আপনার প্রতিবেদনে দেখলেন খুচরা ব্যবসায়ীরা তাদের অভিযোগের জায়গাটা বলেছেন এবং প্রকারান্তরে কিন্তু বলেছেন যে সরকার এ ব্যাপারে কিন্তু কার্যত কোনো সমাধান আসছে না। জি হ্যাঁ, সেই সমাধানের জন্য সরকারকে অনেক কঠোর হতে হবে। জি ধন্যবাদ। ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ, জি এখন আমরা আরেকটি বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে আলোচনাটি চলবে, সঙ্গে থাকুন। দর্শক নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আরেকটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আজ আমাদের সাথে যুক্ত আছেন বাংলা বিচিত্র সম্পাদক সুভাষ সিংহ রায় এবং এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম, দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আলোচনা করতে চাই এবারের ঈদযাত্রা। ঈদযাত্রায় ভোগান্তি চিরাচরিত যেই রূপ, গত ঈদে আমরা কিছুটা কম দেখেছি, এবারেও তেমন একটা দেখা যাচ্ছে না। এখন যে মহাসড়কগুলোতে রয়েছে সেখানে বলা যাচ্ছে যে মোটামুটি ভালোভাবেই গাড়ি চলছে, আসলে আপনাদের দৃষ্টিতে সেটি কেমন হলো? জহিরুল আলম, আপনার কাছে আসি আগে। না নিশ্চয়ই আবহাওয়া, বিরূপ আবহাওয়া মানুষকে কিছুটা ভোগান্তিতে ফেলেছে, সেটা অস্বীকার করবার নয়। তবে তুলনামূলকভাবে আমরা ঈদুল ফিতরের সময়ে যেমনটা দেখি, এই ঈদুল আজহাতে তুলনামূলকভাবে সেখানে ভোগান্তির মাত্রাটা অনেকটাই কম, এবং ব্যবস্থাপনার দিক থেকেও বলতে হবে যে সেরকম কোনো মারাত্মক কোনো ভোগান্তি বা যানজট অথবা
বিপর্যয়কর কোনো খবর এখন পর্যন্ত আসেনি। মহাসড়কগুলোতে ইউজুয়ালি এরকম এত গাড়ির চাপ থাকলে ইউজুয়ালি যা হয় সেটাই হয়েছে। আপনার উত্তর অঞ্চলের দিকে সেদিকে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে, কিন্তু সেগুলো মোটামুটি এখন বিকেল থেকে শুরু করে ইজ হয়ে গেছে। আর অন্যান্য অঞ্চলগুলোতে আমি মনে করি যে এবার মোটামুটি ভাবে স্বস্তি ভাবে মানুষজন যাচ্ছে, কিন্তু স্বস্তি হলো ওয়েদার নিশ্চয়ই তাদের জন্য একটা বড় ধরনের, কোনো সারাদিন ধরে আজকে বৃষ্টিপাত হয়েছে, কালকেও বৃষ্টি হবে আবহাওয়া দপ্তরে এরকমই একটা পূর্বাভাস আছে। তো আমরা আশা করবো যে যেভাবে মানে যতটা হয়েছে সেটাই সুন্দর, মানুষ নিরাপদে সুন্দরভাবে বাড়িতে পৌঁছাক রাতের মধ্যে এবং সুন্দরভাবে তারা ঈদ উদযাপন করবে, এটাই প্রত্যাশা আজকে। জি ধন্যবাদ সুভাষ সিংহ রায়, এবারে আপনার কাছে আসি। আমরা যখন স্কুলে ছিলাম কিংবা কলেজে ছিলাম, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন আমরা ভাবি নাই যে এত জনসংখ্যা বৃদ্ধির এই সময়ে এতটা স্বস্তিতে মানুষ বাড়িতে ফিরতে পারবে, এবং যোগাযোগ ব্যবস্থার যে উন্নতি এটা অতুলনীয়। আমি যশোর থেকে যখন ঢাকায় আসতাম কিংবা যখন বন্ধের সময় যখন এরকম ঈদের সময় কিংবা অন্যান্য উৎসবের সময় বিশেষ করে ঈদের সময় যখন ফিরে যেতাম, ভোগান্তির শেষ ছিল না। এখনও অনেকগুলো জায়গায় কাজ করবার সুযোগ রয়েছে এবং কাজ নিশ্চয়ই হচ্ছে। আপনি রেলের অবস্থা গত বছর যেভাবে অগ্রগতি হয়েছে, গত বছর মানে গত ঈদে ঈদ উল ফিতরের সময়, সেটা কিন্তু খুবই প্রশংসার কুড়িয়েছে। আমার ধারণা আমরা যদি আরও কাজ করতে পারি, আরও যদি এখানে মনোনিবেশ করতে পারি এবং যার যেটা দায়িত্ব সেটা পালন করতে পারি, তাহলে কিন্তু অনেকখানি অগ্রগতি আমরা আগামীতে দেখতে পারবো। কেন এত মানুষ পৃথিবীতে কোথাও রাজধানী ছেড়ে এক উৎসবকে কেন্দ্র করে বাইরে দেশের বিভিন্ন অঞ্চলে যায় না। আপনি ঈদের উৎসবের সময় ইন্দোনেশিয়াতে প্রচুর মানুষ যায়, কিন্তু তাদের পানিপথের যোগাযোগ ব্যবস্থাটা অনেক সুদৃঢ় অনেক আগের থেকে, যে কারণে কিন্তু এত মানুষ যায় না। কেউ বলে 1 কোটি, আমার এই পরিসংখ্যানটা সঠিক আমাদের জানা নেই। অনেক সময় মোবাইল সিম স্থানান্তর দিয়ে বোঝানোর চেষ্টা হয় যে এত লোক বাইরে গিয়েছে। আমার কাছে কেন জানি মনে হয় সঠিক পরিসংখ্যানটা আমরা তুলে আনতে পারছি না, কিংবা তোলা বেশ কঠিন। কিন্তু ঈদযাত্রা অনেক স্বস্তি ফিরে এসেছে, যেটা কাজী নজরুল তার কুরবানির কবিতায় বলেছিলেন, ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন। আমরা যদি শক্তির উদ্বোধন সব ক্ষেত্রে করতে পারি, তাহলে আমরা দেখব আমরা অনেক দূরে গিয়ে যাব। এবং আজকে 4 লেন 6 লেন যে বিস্তার ঘটেছে, আজ থেকে 5 বছর পরে 10 বছর পরে আপনি অবকাঠামো উন্নয়নের প্রয়োজন হবে না, অত অর্থ বিনিয়োগের প্রয়োজন হবে না, তখন আমরা শিক্ষাতে স্বাস্থ্য খাতে অনেক অর্থ বিনিয়োগ করতে পারবো। জি নিশ্চয়ই, ধন্যবাদ জানাচ্ছি দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য। আলোচনাটি শেষ করছি, এই ছিল নিটল টাটা নিবেদিত আজকের সংবাদ সম্প্রসারণ। ডিবিসির সঙ্গেই থাকুন।